নাগরিক সমাজের ন্যায় বিচারের দাবি এবং নাগরিক সমাজের আন্দোলন এতে আমরা সহমত যে বা যারা কোনো কর্মসূচি নেবেন দয়া করে এই ন্যূনতম বিষয় দুটি যে তদন্তটা করছে এর মামলা দচ্ছে সুপ্রিম কোর্টে দয়া করে এটা বিবেচনায় রাখবেন কিন্তু কোনো কোনো রাজনৈতিক শক্তি অরাজনৈতিক মুখোশ পরে অরাজকতা তৈরির জন্য যে কর্মসূচি করতে চাইছে আমরা সেই জায়গা থেকে মানুষকে শতক রাখছি মন্তব্য কুনালের অপরদিকে ভোর দখলের ডাক অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার নয় সেপ্টেম্বর ভোর চার এক শূন্য মিনিট থেকে সকাল ছয় পর্যন্ত শিলিগুড়িতে ভোর দখলের ডাক শিলিগুড়ির হাসমিচকে ভোর দখলের ডাক মান্তু ঘোষদের বিচার চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি এদিকে আর জি কর কাণ্ডের প্রতিবাদে বিশিষ্ট চরিত্রাভিনেতার পুরস্কার ফেলাতে চেয়ে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সচিবকে চিঠি দিলেন অভিনেতা সুপ্রিয় দত্ত পশ্চিমবঙ্গ টেলি একাডেমি অ্যাওয়ার্ড ফেলাতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পরিচালক ও অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন শিল্পী সনাতন দিন্দা আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে গর্জে উঠেছে কোটা বাংলা আগুনে ঘি ঢেলেছে অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিতর্কিত মন্তব্য সম্প্রতি উত্তরপাড়ার অভিনেতা ও তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক বলেছিলেন আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের সকল